আমার নাম শাকিব ইসলাম। আমরা কথা বলছি ময়ূরী, নায়িকা ময়ূরীর মা। জি, আপনি তো একজন নায়িকার মা, আপনার মেয়ে চলচ্চিত্রে দীর্ঘদিন অভিনয় করেছে, তাকে বলা হয় অশ্লীল নায়িকা। আপনি মা হিসেবে আপনি তো সবসময় সাথে থাকতেন, আপনি চলচ্চিত্রের অভিজ্ঞতার কথা কি বলবেন? চলচ্চিত্র অভিজ্ঞতার কথা হলো, আমি ফিল্মে আগে কাজ করি, আমার মেয়েকে ফিল্মে আমার দেওয়ার ইচ্ছা না। আমি কাজ করেছি দিলীপ বিশ্বাল, কাজী মাজেদ রানার, সিদ্দি সাদিক, কাজী হায়াত, শহরুর রহমান সোহান, আরো প্রচুর ডাইরেক্টর, তাদের আমি ছোট ছোট মা ক্যারেক্টার গুলো করতাম। কোনো হিরো হিরোইন বাদ দেয় আমি মা না খুশি, অন্তর অন্তর আমি মৌসুমীর মা, অনুতপ্ত আমি নাইমের মা। আপনি আপনার ক্যারিয়ার কাজ করেছেন, কিন্তু আপনার মেয়ের সম্পর্কে জানতে চাই যে মেয়ের বলে আসতেছি যে তাদের আমলে সাবানা ম্যাডাম সেটা আমরা কাজ করছি, আমরা কখনো শুনি নাই যে কাটপিস আর একটা কি বললেন অশ্লীলতা, এই দুই শব্দ তো আমি শুনতে পাইনি, পাই নাই বিদায় তো আমি আসলে আমিও বুঝি না। কারণ আমি যত আর্টিস্টের সাথে কাজ করছি তখন আমরা এইসব অশ্লীল কাটপিস বুঝি না, তাই সবাই আদর করে মেয়েকে দিতে চাইলেও আমি দিতে চাই না, কারণ আমার মেয়ের শখ সে করবে। যখন জানলেন আপনার মেয়েকে দিয়ে অশ্লীল ছবি করানো হচ্ছে, তখন আপনি কি সেটাকে প্রশ্রয় দিয়েছেন নাকি থামাতে চেষ্টা করেছেন? আমি প্রথম তো মেয়ের সাথে আসি না এই লজ্জায়, কারণ সব তো আমার চেনা। পরে যখন মেয়ের সাথে আসি, যখন দিদার সাহেবের একটা ছবিতে প্রথম দেখলাম যে দুইটা মেয়ে ওর উঠুন আদেশ কিন্তু সর্বত আইনা দাঁড়া করাই রাখে আর কানাপুচি কানাপুচি করে, তা আমি ভাবলাম যে এরকম করতে শিক্ষা। একটি অন্য একটি লোক আমাকে বলল যে ময়ূরী চলে গেলে এই দুই মেয়েরে দিয়ে ময়ূরীর মতোই স্বাস্থ্যমস্ত দেখা খোলামেলা শট নেবে, এই যে আসিমের সাথে যে একটা ওরা প্রেমের কথা প্রেমের দৃশ্য নিতেছে এইটাকে অশ্লীলভাবে নেবে। সেই কথার পর ওইখানে আমি দিদার অনেকক্ষণ বকা করছি, করার পর দিদার আমাকে 1,00,000 টাকা সাজছে, আমরা বলছি অসম্ভব, আমরা এখানে অভিনয় করতে আমরা এরকম কিছু করতে আসি নাই। তারপর আমার মেয়ে নিয়ে বাসা চলে গেছি, এই বুঝতে পারলাম অশিল্পে। তারপর আমি ওর আস্তে আস্তে প্রায় ছবি দেখি হলে যে দেখলাম ওরকমই কাটপিস বাটপিস কিছু, পরে আমি বলছি যে আমি তো ছবিতে দিতে চাই না, তুমি আমার একমাত্র মেয়ে। তার মানে কি অনেক ডিরেক্টর আপনাদের সাথে বেইমানি করছে? বেইমানি করছে, এমন কি বেইমানি শুধু একটি গাজীবের উল্কা ছবিতে, তখন তো আমার মেয়ে নতুন একদম, আর গাজীবের উপরে তো আমরা কথা বলবো না, গাজীবে আমাদের যা বলছে। তারপর ওর একটা এরকম হাতা কাটা স্কার্ট পরা একটা সুন্দর গান গাজীবাই সারা রাত বুঝাইলো কইলো, সকালে দেখি সেই গান বলছে যে তর্ক হইতেছে যে এটা ময়ূরী করবো বাচ্চা মানুষ, অন্য নাকি বলছে না এটা আমি করি, না ও তো বাচ্চা মানুষ ওরে হাতা কাটা পরাইলে খারাপ লাগবে না, বলছে না আমিও হাতা কাটা পরবো, তাইলে আমার মেয়ের কাজও খাইয়ে গেছে। তো হেরা তো হেরা তো হন সুদর্শন নায়িকা তোমাদের কাছে, আমি ইন্ডাস্ট্রি আজকে মানে ওই গানটা তৈরি হয়েছিল ওই গানটা তো ময়ূরীর জন্য, গানটা কেড়ে নিয়েছে কে? যে নায়িকার কথা বলছেন উল্কা ছবিতে তো নায়িকা ছিল মৌসুমী আপা, ওদের বিরুদ্ধে তো অশ্লীলতার অভিযোগ নাই তেমন, আমরা তো সাংবাদিকের পকেটে টাকা পয়সা দিই, আমার কাছে জানতে চাইলে আমি অনেক কথা বলবো। তাহলে কি সাংবাদিকরা সাংবাদিকদের টাকা দেন নাই বলে সাংবাদিকরা আপনার মেয়েকে অশ্লীলতা তর দিয়েছে? করে নাই, আমার মেয়ের অশ্লীল শট নেওয়া হয়েছে, ওই আমার মেয়ে শটই বুঝে না। কে নিছে আপা? ক্যামেরাম্যান নিছে। ক্যামেরাম্যানকে আপনারা না দিলে কেন? আমরা তো আমরা তো তখন নিউ, ক্যামেরা সম্পর্কে তো আমার ধারণা থাকার কথা না জয় ভাই, আমাদেরকে ডান্স দিছে, ডান্স ডাইরেক্টর ডান্স করতেছে, ক্যামেরাম্যান যে শুট করে নিচে নিচে নিয়ে ক্যামেরা নিয়ে গেছে, এটা আমার ব্যাপার? ক্রেন ক্রেন দিয়ে তারা উপর থেকে শট নিবে, এটা কি আমার ব্যাপার? এটা কি আমার বোঝার দরকার জয় ভাই? যখন আমি বুঝতেছিলাম তখন কিন্তু তারা ওই ধরনের শট দিতে পারতেছিল না, তখন কিন্তু আমার আরেক নতুন নায়িকা চলে আসছিল, যাকে কিছু বলবো না, সবাই আমরা হ্যাঁ
ওই যে আমার সাথে পারে নাই নাম হয়েছে ময়ূরী, তার মানে এটা একটা ষড়যন্ত্র। হ্যাঁ অবশ্যই, আমাকে আমাকে ডাউন করার জন্য, আমাকে ডাউন করার জন্য কোনো এই বন্দুকটা পাতায় নাই বিদায় ময়ূরীর সব সাংবাদিক কইল। আমি এখনো বলি সাংবাদিক লিখতে থাকো, কিন্তু আমি তোমাদের কথা ধরব না আর তোমাদের সাথে বন্ধুত্ব করব না। মানে সাংবাদিকদের আপনি বিশ্বাস করেন না? আমি করি, আমার সাংবাদিক আমার প্রথম আলোর বাবু, এখন সে অনেক বড় একটা পদে গেছে, ওর জন্য অনেক অনেক বাবু আছে, ওই যে আমাদের তুষার আছে, আলাদা আঙ্কেল মারা গেছে, আলাদা মাহাতুন আছে, শরীফ ভাই ছিল, মনু ভাই ছিল, তারা তো আমাদেরকে ভালো ভালো লেগেছে, তারা কি বড় 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 সাংবাদিক ছিল না? তো আমাদের দিচ্ছে ওর নাম লিজা, আওলাদে দিচ্ছে আমার শরীর পড়া কত ভাবে সাংবাদিক, তারা যে বন্ধু খারাপ রাখে নাই, এখন দুই কলম লিখতে পারে না, নতুন সাংবাদিক আইয়াই ময়ূরীর দিয়ে ওরে, উনি একজন সাংবাদিক, ও উঠে ময়ূরী। তার মানে আপনি সবচেয়ে বড় বিষাদগার, আপনার আপনি বলতে চাচ্ছেন যে সাংবাদিকরাই এই ক্ষতিটা করেছে, আর আপনি বলতে চাচ্ছেন সাংবাদিকদের দিয়ে করানো হয়েছে, আমার অন্য নায়িকারা করাইছে, মানে নায়িকারা শত্রুতা করে আপনাকে সরিয়েছে, এই যারা পারতেছিল না ময়ূরীর সাথে, তাহলে ময়ূরী কিভাবে এত ছবি করলো, ময়ূরীকে ময়ূরীকে দাবানোর চেষ্টা করতেছিল, পারছিল না, রাখে আল্লাহ মারে, আল্লাহ চুল ধরে টানলে বান্দা পা ধরে টেনে কিছু করতে নাই, ময়ূরী কারো দরজায় দরজায় ঢোকে নাই ছবির লেগে, ময়ূরী যেই ঘরে ঘুরছে সেই ঘরে 15টা 14টা 20টা করে ছবি না করা পর্যন্ত ময়ূরী আসে আসে নাই। ময়ূরী বাবা, এখন আপনি ঢাকা শহরে যেখানে থাকেন সেটি কি আপনার নিজের ফ্ল্যাট? হ্যাঁ আমার নিজের ফ্ল্যাট, এখানে আমার নিজের ফ্ল্যাট আছে, আর আমি থাকি আমার নিজের বাড়িতে, আমার নিজের গাড়ি। বাহ, তাহলে আপনি তো আল্লাহর মধ্যে ভালোই আছে। হ্যাঁ জয় ভাই, বললাম তো আমার মা বাবার দোয়ায়, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। আমার একটাই ভাই, তার ওর ফ্যামিলি নিয়ে আমেরিকাতে আছে। আপনারা মা এবং মেয়ে দুজনেই যে শিল্পী, শিল্পী হিসেবে আপনারা মূল্যায়নটা কি এখন পান? আপনি কি চরিত্র পান এখন? আমি তো করি না, আমি যখন ভালো ভালো চরিত্র করতেছি, মান্নার মা এই যে সব, তখনই আমার মেয়ে নায়িকা হয়ে গেল, আমাকে হ্যাঁ অফ করাই দিল, কারণ কি আপনি আপনার মাকে অভিনয় থেকে অফ করিয়েছিলেন কেন? কেন না, আমি ভাবছিলাম যে মা তো অনেক কাজ করেছে, আর আমার যে শিডিউলের ব্যাপারটা থাকে, প্রযোজকদের সাথে যে ডিলটা থাকে, সেগুলো সব মারই করতে হচ্ছিল, যার কারণে আমি ভাবলাম তোমার আর কাজ করতে হবে না, তুমি এই এই। আচ্ছা, প্রযোজকদের সাথে ডিল করার সময় কি কোনো অনৈতিক প্রস্তাব আপনারা পেতেন? না, তা যত প্রযোজক আছে ডাইরেক্টর আছে প্রায় তো আমরা বন্ধুর মতো, সময় বয়সী ভাই, আর আমি আমি সে তো কাজ করি, আমার সাথে এমন কোন ডাইরেক্টর প্রোডিউসার নাই যে আমাকে সম্মান না দেবে। মরে বা, তখন আপনাদের রেমুনারেশন কেমন ছিল একটা ছবি করলে? কত ভাই? খুব কম ছিল, যেটা আপনি ভালো করেই জানেন, তখনকার আমলে শুধু মানে আমাদেরকে দিয়ে কাজ করানো হইতো, এরকম ভাবে আমাদের মানে এখন যে মেয়েরা এসে, ছেলে মেয়েরা এসে, যে তো তুমি তো আমাকে নিতে করলো আঙ্কেলই হয়, কারণ যেহেতু আমার মার সাথে ওনাদের কি বলবো আগে থেকে ওনাদের ছিল, সেই জন্য আমার তো আঙ্কেলই হয়, তো আমি আসলে এই টাকা পয়সা এই এই ব্যাপারে নিয়ে তো কিছু আমি বলতামও না জানতামও না, সব মাই করতো, এখন ওইভাবেই সেতু আপা। থ্যাংক ইউ ভেরি মাচ মরিয়াপা।